উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি ঋতুপর্ণা, শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি তিস্তা সেতুতে বোমাতঙ্ক, গ্রেফতার এক যুবক, জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। পাচারের আগেই কোতোয়ালি থানার তৎপরতায় আটক, বিপুল পরিমাণ গাঁজা। মালবাজারে করোনা আক্রান্ত এক পরিযায়ী শ্রমিক, মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নতুন করে সংক্রমিত 11 জন, জানালেন উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত কুমার রায়। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা রোড জলপাইগুড়ি। তিস্তা ব্রিজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুলিশ কন্ট্রোল রুমে ফোন, চাঞ্চল্য জলপাইগুড়িতে। বুধবার বেলার দিকে জলপাইগুড়ি পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসে, বেলা 2:30 উড়িয়ে দেওয়া হবে জলপাইগুড়ির তিস্তা ব্রিজ। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী ও বোম স্কোয়াড নিয়ে তিস্তা ব্রিজ সংলগ্ন রাস্তা আজকে নদীতে টহলদারি শুরু করে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল, পাশাপাশি শুরু হয় তদন্ত। ঘটনায় জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও ইলিয়ার জানান, আজ দুপুরে আমাদের কন্ট্রোল রুমে তিস্তা ব্রিজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন আসে, তাই বোম স্কোয়াড দিয়ে তল্লাশি করা হচ্ছে। ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার অভিষেক মোদি টেলিফোনে জানান, এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ফোর্স মোতায়েন করা হয়েছিল বলে তিনি জানান। মানে অ্যাকচুয়ালি আপনি বোর্ডে তিস্তা ব্রিজে, তিস্তা নদীতে আপনি বোর্ড নিয়ে কেন? দাঁড়ান, আজকে সকালে একটা ইনফরমেশন আসলো এখানে তিস্তা ব্রিজে বোম প্ল্যান্ট আছে, একটা বোম প্ল্যান্ট আছে এরকম ইনফরমেশন ছিল। ওটা ইনফরমেশন আমি ভেরিফাই করার জন্য এখানে চলে আসি। ফিজিক্যালি ভেরিফিকেশন করার পরে এখানে কিছু পাওয়া গেল না। এখন এক্সপার্ট টিম আমার এখন খোঁজ লেবার নিচ্ছে, এখন তো মানে ফিজিক্যালি কিছু পাওয়া গেল, বাকি তাদের আগে চলছে। স্যার বোম স্কোয়াড কি ডাকা হচ্ছে? হ্যাঁ, বোম স্কোয়াডে এসে এখানে চেক করছে। এখানে আমার যে প্রাইমারি জেলার টিম আছে ওটা প্রাইমারি এখন চেক করে নিল, এখন এক্সপার্ট টিম যে আছে ওটা চলে আসবে, ওর এখন ওটা পুরো স্যানিটাইজ করে দেবে। আর বলছি স্যার, যান চলাচল কি নিয়ন্ত্রণ করা হবে নাকি অ্যাজ ইট ইজ যা চলছে তাই? হ্যাঁ, নিয়ন্ত্রণ ছিল ওটা, মানে এখন কিছু পাওয়া যায় নিয়ন্ত্রণ, মাঝখানে একটু বন্ধ করা ছিল, এখন পুরোটা ক্লিয়ার করবে। স্যার ফোনটা কোথা থেকে এসেছিল কিছু ট্রেস করা? ওটা তদন্তের আছে, ওটা তদন্তের বিষয় আছে, আপনি পরে স্যার। হোক্স হোক্স কল মনে হচ্ছে কি? এখন বলতে পারে এখন তদন্ত চলছে, ফলস কল আছে, আমি এটা পুরোটা খোঁজ খবর নিয়ে তখনই বলতে পারব। পুলিশের কাছে পুরো ফোন, তিস্তা ব্রিজে বোম রাখা আছে, ঠিক 2:30 উড়িয়ে দেওয়া হবে। এই খবর পেয়ে পুলিশের অতিরিক্ত সুপার জলপাইগুড়ি পুলিশ বাহিনী নিয়ে জলপাইগুড়ি তিস্তা ব্রিজে এলেন এবং ফিরুনি তল্লাশি করে খোঁজ করলেন, কিন্তু এখন পর্যন্ত বিকেল 3 পর্যন্ত কিন্তু কোনো বোমের খবর কিন্তু পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার জানালেন যে বোম স্কোয়াড দিয়ে আরও তল্লাশি করবে এই তিস্তা ব্রিজ এলাকা। কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তিস্তা ব্রিজ থেকে পদ্মুৎ দাস, জলপাইগুড়ি। অপরদিকে এই প্রসঙ্গে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জানান, ফোন কল সংক্রান্ত বিষয়ে প্রাথমিক তদন্তের পর একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। কয়েকজন স্যার একটা অ্যারেস্ট করা আছে, দুটো মানে একটু ডাউট মানে একটু রিটেন করা আছে, লেকিন ওর কোনো রোল নেই। আর কল কি একটাই এসেছিল? কল একটাই আছে, ঠিক আছে। ফের প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বুধবার জলপাইগুড়ি পাহাড়পুর মোড় এলাকার জাতীয় সড়কে একটি 407 ট্রাক আটক করে পুলিশ। পরে ওই ট্রাকে থাকা ভুট্টার বস্তার ভেতর থেকে প্রায় 250 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক মূল্য প্রায় 15 লক্ষ টাকা। গাড়ির চালক ও সহকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ধূপগুড়ি ও মাথাভাঙা এলাকা থেকে এই গাঁজা পাচার করা হচ্ছিল। উল্লেখ্য, শিলিগুড়ি ধূপগুড়ি এই জাতীয় সড়কে সম্প্রতি গাঁজা পাচার ব্যাপকভাবে বেড়েছে। পরপর পুলিশ এই সড়ক থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই পাচারের সাথে যুক্ত অন্যান্যদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যাচ্ছিল, ভুট্টা বোঝাই বস্তার মধ্যে 47 প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে। এবং ওই গাড়িতে ছিল আলমগীর মণ্ডল এবং টিঙ্কু মণ্ডল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোথা থেকে যাচ্ছিল? ধূপগুড়ি থেকে নদিয়া যাচ্ছিল। কোথায় ধরা হলো? গোশালাম, জলপাইগুড়ি গোশালাম। আনুমানিক 200 কিলো হবে তাহলে? 200 কম হবে মনে হচ্ছে, 190-95 কিলো মতো। কোতোয়ালি থানাতে একটা দুটো লোক আরেস্ট করা হয়েছে, তার মধ্যে গাঁজা ধরা আছে। একটা সিক্রেট ইনফরমেশান পাওয়া গেল, ওটা কন্টিনিউস চলছে। মক্কা যে বলে ওটাকে ভুট্টা যে থাকে ওর মধ্যে লুকিয়ে গাঞ্জা নিয়ে যাওয়ার চেষ্টা ছিল, ধরা গেল। মোটামুটি আমার মনে হচ্ছে নিয়ার অ্যাবাউট 200 কেজি গাঞ্জা পাওয়া গেল। এখন কেস রেজিস্টার হয়ে গেলো, দুটো লোক আরেস্ট আছে, তাদের চলছে। স্যার, এর আগেও তো ধরা হয়েছে এরকমভাবে? হ্যাঁ, এরকমভাবে তো মানে লাস্ট উইক ওর এটা কন্টিনিউস মানে কোতোয়ালি থানা তো এটা কন্টিনিউস সাকসেস চলছে। আমার মানে এটা কী রাস্তা আছে, ট্রানজিট রুট আছে আমার জেলাতে, এটা মানে কোথায় গাঞ্জা লোড হয়নি ওর এখানে, কোথায় ডিসপোজ হয়নি। বাস আমার জেলা যে ওরকম ট্রানজিট রুটে আছে, তো আমি কোতোয়ালি থানার অফিসার ভালো কাজ করছে এবং খোঁজ খবর রাখছে, ওই জন্য এটা আমি বারবার সাকসেস পাচ্ছি। বাইরের জেলা থেকে শ্রমিক নিয়ে এসে হিমঘরে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বুধবার সকালে জলপাইগুড়ি শহরের 73 মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও সমস্যার সমাধান হয়নি। বাইরের জেলা থেকে কেন শ্রমিকদের নিয়ে আসা হয়েছে এই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা কি বলবো, আমরা এখানে 5টার সময় হোম কোয়ারেন্টিতে এসেছিলাম, ওখান থেকে হোম কোয়ারেন্টিতে কাগজ টাগজ আমাদের চেক চেক করে তারপরে ছাড়লো। তারপরে এখন কোথায়? এখন হিমঘরে এসেছি। আমরা ওখান থেকে পারমিশন বা ওখান থেকে আমাদের হসপিটাল থেকে চেক করে তারপরে আমরা বেরিয়েছি। এখন কি যাচ্ছে? এখন কি যাই, এখানে এসেছি কাজের জন্য, এখন আপনাদের এলাকাতে এসেছি। আপনারা যেটা বলবেন বা অফিসটা কোম্পানি দিয়ে ব্যবস্থা নেবে সে করতে হবে। আজকে এখানে অবরোধ হয়েছিল হচ্ছে গতকাল এখানে সুন্দরবনের ওই দিক থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে হচ্ছে 18 জন শ্রমিক এখানে এসেছে, এই যে শ্রীরাম কোল্ড স্টোরে 18 জন, আর আমরা কাগজ পেয়েছি 20 জন, তার মানে 20 জনই এসেছে। তো সেই জন্যই আর কি এখানকার সাধারণ পাবলিকের মনে এখন সবার মনেই একটা ভয় কোভিড নিয়ে, তো সেই জন্যই সাধারণ পাবলিক একটু ক্ষিপ্ত যে মানে এখানে কেন ঢুকতে দেওয়া হলো, এখানে থাকতে মানে দেবে না এদেরকে, এটাই ওদের বক্তব্য। তো সেই জন্য আমরাও এসেছি, পুলিশরাও এসছে। তো এখন দেখি ব্যবস্থা করা হচ্ছে, আমরা ওদের কাগজপত্র দেখলাম যে সেটাতে লেখা আছে যে ওদের হচ্ছে হোম কোয়ারেন্টাইন থাকতে বলেছে। তো এটা তো একটা বাড়ি না, হোম কোয়ারেন্টাইন মানে বাড়িতেই থাকার কথা, আর এখানে যেরকম ব্যবস্থা সেই ব্যবস্থাতে হোম কোয়ারেন্টাইনে রাখার মানে মতন পরিস্থিতি না। একই ঘরের মধ্যে 18 জন আছে, আর একই পায়খানা বাথরুম ওরাও ব্যবহার করছে, প্লাস সাধারণ এখানে যে আরও পাবলিক আছে তারাও ব্যবহার করছে, মানে শ্রমিকরা আর এখানে যারা আছে। তো সেটাই হচ্ছে বক্তব্য যে এদেরকে যদি অন্য কোথাও মানে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয় তাহলে আর কি খুব ভালো। ব্যাপারটা হচ্ছে বারের ডিস্ট্রিক্ট থেকে 18 জন মাইগ্রেন্ট লেবার আছে, তাদের অনলি ফর থার্মাল টেস্ট করে এখানে ঢুকানো হয়েছে। আমাদের এলাকার এবং এই স্টোরের যারা লোকাল লেবার আছে তাদের বক্তব্য হচ্ছে লালা দশ পরীক্ষা করা হোক, এক। দুই নম্বর হচ্ছে গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টারে এদের রাখা হোক 14 দিন, না হলে এখান থেকে আক্রান্ত আমাদের শরীরেও ছড়াইতে পারে, আমাদের গোটা এলাকা আক্রান্ত চলাবে, সেই ভয়ে এরা অবরোধটা করছে। কি যাচ্ছেন এখন? এখন কি যাচ্ছেন, পুলিশ কি বললো? এখন পুলিশ যেটা বলে গেলো, মেজবাবু আসছেন, মেজবাবুর সঙ্গে কথা হলো আমার, এবং আমাদের প্রধানের সঙ্গে কথা হলো, এই স্টোরের মালিক ভোলাবাবু আসলে থানায় বসা হবে, প্রশাসনের পক্ষ থাকবে, আমাদের প্রধান থাকবেন, আমরা এখানকার জনপ্রতিনিধি হিসাবে একজন যাব, আর হচ্ছে মালিক থাকবেন, সেখানে বসে একটা সিদ্ধান্ত করা হবে, যাতে আমাদের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত যে কোয়ারেন্টাইন সেন্টার করার মানে সম্ভাবনা আছে আর কি, বা কথা হয়ে গেছে ওইটা, সেটা হচ্ছে মহিতনগর গার্লস স্কুল, প্রয়োজনে আলাপ আলোচনার মাধ্যমে এদের এখান থেকে সেখানে শিফট করা হবে। বিশ্ব সাইকেল দিবসের র্যালির আয়োজন করল বিজেপি দলের কিষাণ মোর্চা।
বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বুধবার বেলাকুবায় রাজগঞ্জ উত্তর মণ্ডল বিজেপির কিষাণ মোর্চার উদ্যোগে সাইকেল র্যালি অনুষ্ঠিত হল। জনসাধারণকে সাইকেল চালানোর পরামর্শ দিলেন বিজেপি নেতাকর্মীরা। বেলাকুবা কিষাণ মান্ডি থেকে বেলাকুবায় বিজেপির পার্টি অফিস পর্যন্ত এই র্যালি করা হয়। উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক নকুল দাস, বিজেপির রাজগঞ্জ উত্তর মণ্ডলের সভাপতি অনিল বর্মন, রাজীব সরকার, নারায়ণ চক্রবর্তী, ভূপেন রায় প্রমুখরা। আজকে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে ভারতীয় জনতা কিষাণ মোর্চা সমস্ত রাজ্য, সমস্ত জেলা, সমস্ত মণ্ডলে এই কার্যক্রম পালন করছে। ভারতীয় জনতা কিষাণ মোর্চার উদ্যোগে বিশ্ব সাইকেল দিবস, সাইকেল দিবস সেই জন্যই আমাদের, যেহেতু লকডাউন চলছে, আমরা হাতে গোনা সীমিত কয়েকজন আমরা সেই সাইকেল র্যালি পালন করি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে দিয়ে কিষাণ মোর্চার উদ্যোগেই এই সাইকেল র্যালি পালন করি। সাইকেল র্যালি কোথা থেকে কোথায় হলো? সাইকেল র্যালি আমরা কিষাণ মান্ডি থেকে শুরু করেছি, মান্ডি হয়ে বটতলা মোড় রাউন্ড করে তারপরে আমরা বটতলা পার্টি অফিসের সামনে এসে সেটাকে কমপ্লিট করি। গত কয়েকদিন থেকে চলছিল সতর্কতামূলক প্রচার। বুধবার বিকেলে আলিবাগে আছড়ে পড়ল সামুদ্রিক ঝড় নিসর্গ। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা মুম্বাই সহ রাজ্যের অন্যত্র। বুধবার বিকেলে নির্ধারিত পথ ধরেই উপকূল ভূমিতে আছড়ে পড়ল সামুদ্রিক ঝড় নিসর্গ। ভূমি স্পর্শ করার সময় এই ঝড়ের গতিবেগ ছিল 110 কিলোমিটার বলে মুম্বাই স্থিত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। একদিকে করোনা সংক্রমণের জেরে বেশ চাপের মধ্যে দিয়ে চলছে মহারাষ্ট্রের জনজীবন, তার ওপর এই সামুদ্রিক ঝড় ব্যাপক সমস্যা সৃষ্টি করতে চলেছে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। ডুয়ার্সের শ্রমিক দরদি চা বাগান, কাজ শুরুর আগেই করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। মালবাজার মহকুমার সব থেকে ভালো চা বাগান বলতে গেলে রানীচিরা চা বাগান। বাগানের গাছের থেকে শুরু করে সেচ ব্যবস্থা পর্যন্ত খুবই যত্ন না হয় এই চা বাগানের, যার ফলে উৎপাদনের পাশাপাশি উন্নত মানের চা তৈরি হয় এই চা বাগানে। চা বাগানের পাশাপাশি শ্রমিকদের প্রতি সদা সতর্ক এই চা বাগান কর্তৃপক্ষ, তাই লকডাউনের সময় থেকে এখনো পর্যন্ত শ্রমিকদের জন্য সব রকম সুবিধা দিয়ে আসছে এই বাগান, যাতে কোনোভাবে শ্রমিকদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করতে না পারে। সকালে চা বাগানের কাজ শুরু হতেই প্রত্যেক শ্রমিকদের শারীরিক পরীক্ষা করা হয়। সকল শ্রমিকদের মুখে মাস্ক এবং সামাজিক দূরত্ব মেনেই কাজ করতে হবে। শ্রমিকেরা সরকারি নিয়ম মেনে চলছে কিনা তা দেখার জন্য ফিল্ডে ঘুরে বেড়াচ্ছেন সিনিয়র ম্যানেজার এবং সহকারী ম্যানেজাররা। এখানেই শেষ নয়, মাঝে মধ্যে বাগানের চিকিৎসকেরা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন কিভাবে তাদের বাগানে কাজ করতে হবে, যাতে করোনা ভাইরাস শ্রমিকদের শরীরে প্রবেশ করতে না পারে। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সেকশনে, সেই জন্য বাগানে জলের ট্যাঙ্ক রাখা আছে কাজের এলাকায়। চা বাগানের সিনিয়র ম্যানেজার বন্দীপ সিং বাজুয়া বলেন, শ্রমিকেরা বাঁচলেই বাঁচবে, বাগান বাঁচবো আমরা, তাই কোনোভাবেই যাতে চা বাগানের শ্রমিকেরা করোনায় আক্রান্ত না হয় তার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। বিভিন্ন সরকারি নিয়ম মেনে চলছে বাগানের সমস্ত কাজকর্ম। ডুয়ার্সের হিলা এবং চ্যাংবাড়ি চা বাগানে করোনায় আক্রান্তের খবর পাওয়া মাত্র আমরা আরও বেশি সতর্কতা অবলম্বন করছি। कोविड 19 का बारे में हम लोग को निर्देश मिला सरकार से, तो उसके बाद से हम लोगों ने टास्क फोर्स का गठन किया है जो कि 31 तारीख तक चली, और उसमें अभी हम लोग सारा सोशल डिस्टेंसिंग, एजुकेशन ऑफ द लेबर रिगार्डिंग कोविड 19, हैंड वॉशिंग, अपना मास्क वेयरिंग, सोशल डिस्टेंसिंग, यहाँ तक कि अपने घर द्वार को पूरा साफ सुथरा करके रखने का हाइजीनिक पॉइंट ऑफ व्यू ऑल्सो, सारा कुछ उनको बताया गया और उसको हम लोग इम्प्लीमेंट करवा रहे हैं अपने गार्डन में। हम लोग ने सब स्क्वाड्स के लिए एक एक टैंक बनाया है, जिसमें एक टैंक में 6-6 नल करके लगे हुए हैं ताकि आदमी आराम से सोशल डिस्टेंसिंग मेंटेन करते हुए हाथ धो सके। उसका फोटो भी आप हम लोग ने थोड़ा सा क्योंकि हमारा गार्डन ये रोड मेन रोड से कनेक्टेड है, तो बहुत से गोरू बथान साइड से और अलग अलग जगह से फ्री पास आदमी हम लोग का शॉर्टकट मारता था हम लोग का मकान से, तो कोविड 19 के चलते हम लोगों ने उनको थोड़ा सा रोक किया है और उनको बोला है कि आप जो है मेन रोड होके जाइए। মালবাজার বাসস্ট্যান্ড এলাকায় ঘিঞ্জি বহু দোকানের মাঝে দুঃসাহসিকভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম লুটের চেষ্টা করল দুষ্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মালের এসডিপিও দেবাশিষ চক্রবর্তী, ওসি সুভাশিষ চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। ব্যাংকের আধিকারিক শুভঙ্কর নস্কর বলেন, তারা পুলিশের কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন দুষ্কৃতীর দল
পাথর দিয়ে প্যানেল এবং কিবোর্ড ভেঙে ফেলেছে। কিন্তু তারা ভল্ট ভাঙতে না পারায় টাকা পয়সা লুট করতে পারেনি। এই বিষয়ে মালের এসডিপিও দেবাশিস চক্রবর্তী বলেন, দুষ্কৃতীরা এটিএম ভেঙে লুটের চেষ্টা করলেও সফল হয়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি দুষ্কৃতীদের ধরা সম্ভব হবে। আশেপাশে যত সিসি ক্যামেরা আছে সেগুলোকে চেক করছে, রেকর্ডিংগুলো দেখছে। আশা করা যায় এটা খুব তাড়াতাড়ি, আমার বিশ্বাস আছে ডিটেকশন হয়ে যাবে, আমাদের টিমটা এই চুরি কেসে ক্র্যাক করবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর নিয়ে। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ভারতের অন্যান্য বড় শহরগুলির পর এবার জলপাইগুড়িতে এই প্রথম এসে গেল ফ্যামিলি স্যালুন ভাইবস। এখানে উন্নত মানের অত্যাধুনিক মেশিনের সাহায্যে ত্বক ও চুলের যত্ন করা হয়। পার্লারের যাবতীয় পরিষেবা অর্থাৎ পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ, ফেসিয়াল, হেয়ার কালার, স্পা, নর্মাল থেকে অস্ট্রেলিয়ান ম্যানিকিওর, পেডিকিওর সবই পাবেন রিজনেবল প্রাইসে। আছে ট্রেনিং এর ব্যবস্থাও। মেম্বারশিপে পান আকর্ষণীয় ছাড়। ভাইবস বিউটি স্যালুন, রুদ্র কমপ্লেক্স, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03561-22-6644। মালবাজার মহকুমায় করোনা আক্রান্ত আরো এক। নতুন করে মালবাজার মহকুমায় করোনা আক্রান্তের হদিশ মিলল। মালবাজার মহকুমার নাগরাকাটার এক বাসিন্দার করোনার রিপোর্ট পজিটিভ আসে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। আক্রান্ত ব্যক্তি পরিযায়ী শ্রমিক বলেও জানা গিয়েছে। কয়েকদিন আগে তিনি দিল্লি থেকে ফেরেন। এরপর থেকে তিনি চ্যাংমারি চা বাগানের একটি কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। তার লালার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। ইতিমধ্যেই আক্রান্ত ব্যক্তিকে জলপাইগুড়ির কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ব্লক স্বাস্থ্য দপ্তর। কোয়ারেন্টাইনে থাকায় আক্রান্ত ব্যক্তির সঙ্গে এলাকার কোনো বাসিন্দার সংস্পর্শে আসেনি বলে জানা যাচ্ছে। তবে এই কোয়ারেন্টাইন সেন্টারে অন্য যেসব মহিলা ছিল তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। এই নিয়ে নাগরাকাটায় আক্রান্তের সংখ্যা 6। জানা গেছে এই চা বাগানে মহিলা এবং পুরুষদের 2টি কোয়ারেন্টাইন সেন্টার আছে। আজ 2টি কোয়ারেন্টাইন সেন্টারে স্যানিটাইজেশন করা হয়। আক্রান্তের পর চা বাগান এলাকার মানুষেরা চিন্তায় আছেন। তবে বাগানের পক্ষ থেকে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। यहाँ एक पॉजिटिव मिला था, उसको ट्रांसफर कर चुके हैं और बाकी जो हम लोग क्वारंटाइन सेंटर में जो थे सबको अलग जगह शिफ्ट किए हैं। और हम लोग लाइन घूम घूम के बाहर से आए हुए जितने भी प्रवासी मजदूर थे उनको मतलब क्वारंटाइन में हम लोग लेके गए हैं। अभी सब चीज़ यहाँ पर सुरक्षित है, यहाँ पर कोई आतंक का कोई माहौल नहीं है। और मैं बोलना चाहूँगा कोरोना वायरस को लेके आदमी बगान में बस्ती में कोई इतना आतंक ना हो, सोशल डिस्टेंस बना कर रखे और मास्क लगा कर रखे, तो इससे क्या होता है कोई भी वायरस से बचने के लिए उपयोग है। तो मैं इतना ही बोलना चाहूँगा कि हमारे चिंगमारी बगान में ऐसा कुछ नहीं है, कोई आतंक का स्थिति नहीं है। यहाँ पर स्थिति सब सामान्य है और बगान में काम धाम भी अच्छी तरह चल रहा है, गाँव में भी सबका व्यवहार अच्छा है। तो हम लोग इसके बारे में कोरोना वायरस को लेकर हम लोग काफ़ी यूनियन की तरफ से हम लोग दौड़ धूप कर रहे हैं, काम कर रहे हैं, जागरूकता जो है हम लोग फैला रहे हैं इसके लिए। और जहाँ जहाँ सैनिटाइज करना चाहिए वहाँ पर हम लोग सैनिटाइज कर रहे हैं। ये हम कोरोना संक्रांत विषय নিয়ে তথ্য জানতে মানুষের কৌতূহল ক্রমবর্ধমান। বুধবার আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাসকে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কি বললেন ওএসডি ডাক্তার সুশান্ত কুমার রায়, আসুন তা দেখে নেওয়া যাক। আইসোলেট করে রাখা আছে এবং ওনার আজকে স্যাম্পল গেছে, আজকে রাত্রিবেলা ওনার রিপোর্টটা এসেছিল। অ্যাকচুয়ালি একটা নেগেটিভ হয়ে গেছে, আমরা সবসময় একটু সেফার সাইডে থাকি যে ওই আরেকটা নেগেটিভ হলে পরে আমাদের পক্ষে সুবিধা হবে, কারণ ওনারা তো অনেক ঘোরাঘুরি করে করতে হয়। রেকালে 8 নম্বর, 2 নম্বর হচ্ছে ওনার কন্ট্যাক্টসে যারা ছিলেন তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসে গেছে আমার কাছে। একজন মলিকুলার মাইক্রোবায়োলজিস্ট আমরা এখানে জয়েন করেছিলাম গতকাল, যেহেতু মলিকুলার লেভেলের একজন সায়েন্টিস্ট
ডাক্তার নন কিন্তু উনি সায়েন্টিস্ট একজন, যেহেতু ওনাকে আমরা এখানে কাজে লাগাতে পারতাম কিন্তু খুব একটা প্রপারলি ইউটিলাইজ হতো না, তো ওনাকে আমরা নর্থ কোম মেডিকেল ডেপুট করেছি, অর্ডারও করা হয়ে গেছে। সেটা করা হয়েছে যে আমাদের এখান থেকে যত টেস্ট ওখানে যাচ্ছে উনি সেই টেস্টটা ওখানে বসে করবেন, যদি আমরা 11টার মধ্যে ওখানে স্যাম্পেল পাঠাতে পারি তাহলে আমরা সেই দিনকে সন্ধ্যেবেলার মধ্যে রিপোর্টটা পেয়ে যাবো। এটা আমাদের কাছে একটা ভীষণ ভালো খবর, যদি আমরা 11টার মধ্যে পাঠাতে পারি তাহলে সন্ধ্যে 6টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবো, আর যদি একটু দেরিও হয় তাহলে পরের দিন আমরা রিপোর্টটা পেয়ে যাবো। যে দেরিটা হচ্ছিল সেই দেরিটা এখন আর হবে না, যেহেতু আমরা আমাদের নিজেদের লোক নগর মেডিকেল কলেজে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আমি তাও বলেছি ওখানকার ডিপার্টমেন্টকে যদি তোমাদের এর বাইরে যদি আরও কিছু ম্যান পাওয়ার লাগে সেটা আমাদের তো আজকের রিপোর্টটা তো রাত্রিবেলা পাবো, কিন্তু গতকালের রিপোর্ট অনুযায়ী যেটা হয়েছে সেটা হচ্ছে যে 118টা কেস ছিল আগে, তার সঙ্গে 11টা কেস অ্যাক্টিভ কেস ঢুকেছে, পজিটিভ কেস ঢুকেছে কাল, তাহলে গতকাল 6টা গতকাল না এটা সরি আজকে সকাল 7টা পর্যন্ত মোট কতজন হলো পজিটিভ যোগ করে না জায়গা যেটা শুরু হয়েছে জানিয়েছিলাম এটা করার জন্য সেটা হচ্ছে কমিউনিটি কোয়ারেন্টাইন, মানে গ্রামাঞ্চলে যে গ্রামে ধরুন আছে আর কি প্রধানরা আছেন তারা নিজেদের মতো করে সেই গ্রামের ছেলে পেয়েদের বা যারা বাইরে থাকে তাদের জন্য একটা ব্যবস্থা করলেন। চা বাগানে যেমন এটা কমিউনিটি কোয়ারেন্টাইন, চা বাগানে কজন বাইরে আছে তাদেরকে নিয়ে করলেন, তাদের সমস্ত কিছু যা ব্যাপারগুলো মানে ফুড থেকে শুরু করে সব কিছু, টি গার্ডেনের ক্ষেত্রে টি গার্ডেনে যারা আছেন তারা দেখবেন, আর গ্রামে যেগুলো আছে সেগুলো তারা সেইভাবে ম্যানেজ করবেন, শুধু হেলথের দিকটা আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দেখব। ভাইজির জন্মদিন উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের আহার করালেন কাকা। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রাশেন হাবিবের ভাইজির জন্মদিন ভিন্নভাবে পালন করলেন মঙ্গলবার। এদিন বাড়িতে কোনো অনুষ্ঠান না করে শাহব্রিজের নাকা চেকিংয়ে প্রায় 400 জন পরিযায়ী শ্রমিকদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তিনি। উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায় সহ আরও অনেকেই। মেনুতে ছিল ডিমের কারি, ডাল, সবজি এবং ভাত। উত্তরের মনের খবরের জের এবার শুরু হলো স্যানিটাইজেশন প্রক্রিয়া। জলপাইগুড়ির বিডিও অফিস সংলগ্ন এলাকার সরকারি কোয়ারেন্টাইন সেন্টার ও ওই এলাকার বাসিন্দাদের কথা প্রকাশিত হয় উত্তরের মনের সংবাদে। মঙ্গলবারের সেই সংবাদে ওই এলাকার স্যানিটাইজেশন প্রক্রিয়া সঠিকভাবে না হওয়ার অভিযোগ তোলেন এলাকারই বাসিন্দারা। সেই খবর সম্প্রচারিত হওয়ার পরই বুধবার এলাকা স্যানিটাইজ করা হয়। একই সাথে জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকাতেও চলে এই প্রক্রিয়া। লকডাউন, কোভিড পরিসংখ্যান সহ সব বিষয়ে বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে। বুধবার জলপাইগুড়িতে করা এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। জলপাইগুড়ি জেলার অন্যতম তৃণমূল নেতা তথা পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহন বোসদারা জেলা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর বুধবার প্রথম সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, বিজেপি বিভিন্ন বিষয় নিয়ে ক্রমাগত মানুষকে বিভ্রান্ত করছে। খুব শীঘ্রই জেলা তৃণমূল দল এই অপপ্রচারের বিরুদ্ধে বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে পথে নামতে চলেছে। এছাড়াও তৃণমূল দলের জেলা সভাপতি আর কি বলছেন দেখুন। বিজেপির ভিডিও ফেক নিউজ প্রত্যেক ইস্যুতে, লকডাউন থেকে শুরু করে, করোনার থেকে শুরু করে, কোভিডের সংখ্যার থেকে শুরু করে প্রত্যেক ব্যাপারে তারা বাংলার মানুষকে অপমান করে চলেছেন। বাংলার মুখ্যমন্ত্রীর কাজটাকে, যিনি 18 থেকে 19 ঘন্টা কাজ করেছিলেন, তার বিরুদ্ধে ওনারা তাদের বিভিন্ন ফেক নিউজের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। সেই বিভ্রান্তর জবাব দিতে কতগুলো আমরা পরিসংখ্যান দিয়ে প্রমাণ করতে চাই যে আমরা যা কাজ করছি সেটা মানুষের জন্য করছি, তার জন্যই এটি বিভ্রান্ত। জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ায় টাচ নার্সিংহোমে বসলো স্যানিটাইজ টানেল। এই যন্ত্র বসানো হয়েছে বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন। নার্সিংহোমের চিকিৎসক সুমন্ত্র মুখোপাধ্যায় জানান, এখন থেকে নার্সিংহোমে আসা সকল রোগী ও তাদের পরিবারের সদস্যদের এই যন্ত্রে জীবাণুমুক্ত করার পর নার্সিংহোমে ঢোকানো হবে। করোনা সংক্রমণ ঠেকাতেই এই উদ্যোগ বলে জানান তিনি। এই যন্ত্রে জীবাণুমুক্ত করার পর শরীরের কোনো ক্ষতি হবে না বলে তিনি জানান। এদিন নতুন এই যন্ত্রে অনেকেই জীবাণুমুক্ত করেছেন নিজেদের। এটা একটা স্যানিটাইজেশন চ্যানেল, এটা আমরা জাস্ট আজকেই শুরু করলাম কাজ। এটার মধ্যে সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে একটা এজেন্ট মেশানো আছে,
রুগী বা বাড়ির লোক যারা আসছে নার্সিংহোমে আত্মীয় স্বজনরা, তারা ওই টানেলের মধ্যে দিয়ে গেলে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড সময় লাগছে। ওখানে ফিউজ বেরোচ্ছে, তাতে গোটা বডিটা ডিস্যানিটাইজেশান হয়ে যাচ্ছে। এটা একটা নতুন কনসেপ্ট, বিভিন্ন জায়গায় চালু হয়েছে, দিল্লিতেও সম্প্রতি আপনারা দেখেছেন, এটা জলপাইগুড়িতে আমরা চালু করলাম। কি মনে হচ্ছে এতে মানুষের একটু কিছু হলো? হ্যাঁ অবশ্যই অবশ্যই কিছু তো উপকার হবে। লকডাউন চলছে, তবে বহু কিছুতেই ছাড় দিয়েছে সরকার, যার ফলে দোকানপাট খুলেছে, চলছে গাড়ি ঘোড়া। তবে এখনও নিস্তব্ধ বন জঙ্গল সহ পর্যটন কেন্দ্রগুলো, লকডাউনের পর থেকে পর্যটন শূন্য সব টুরিস্ট স্পটগুলো, আর এতেই সমস্যা বেড়েছে বন্য জীবজন্তুদের। এর মধ্যে সব থেকে বড় সমস্যা বাঁদরকুলের। পর্যটক না থাকায় জঙ্গল থেকে বানরের দল চলে আসছে লোকালয়ে। খাবারের সন্ধানে বিভিন্ন বাড়ি এবং রাস্তাঘাটে জমায়েত হচ্ছে বানরের দল। এরকমই ছবি দেখা গেল মালবাজার মহকুমার রাজাডাঙ্গা এলাকায় এবং মংপং এলাকায়। জঙ্গল ছেড়ে এখন বানরের আস্তানা এই লোকালয়, কারণ বানরেরাও বুঝতে পেরেছে খাবার খেতে হলে লোকালয় ছাড়া আর উপায় নেই, কারণ জঙ্গলমুখী এখন আর পর্যটকরা হচ্ছে না। এলাকার পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার বলেন, কয়েকটি কারণে বানরের দল লোকালয়ে আসছে। প্রথমত, জঙ্গলে বানরদের খাওয়ার মতো ফলমূলের গাছের অভাব। দ্বিতীয়ত, চারদিকে নিস্তব্ধতা। এই কারণে বানরের মতো বিভিন্ন বন্য জন্তুরা নিজেদের মন মতো যেখানে সেখানে ঘোরাঘুরি করছে। আর তৃতীয় কারণ হলো, জঙ্গল এলাকায় যখন পর্যটকেরা রমরমা ছিল, তখন পর্যটকেরা বানরদের বিভিন্ন রকম খাবার দিত, কিন্তু এখন পর্যটকও নেই, সেই কারণে বানরদেরও খাবার নেই। আর খাবার খাওয়ার জন্য লোকালয়ে আসছে বানরের দল। স্থানীয় মানুষজনের বক্তব্য, প্রতিদিন সকাল হলেই বাড়ির চালে চলে আসছে বানরের দল, কিছু খাবার দিলেই শান্ত হচ্ছে তারা, এতে ভয়ও আছে, যখন তখন বাচ্চাদের আক্রমণ করতে পারে। কাউকে আবার দেখা গেল রাস্তাঘাটে বানরদের খাওয়াতে, যাতে বানরের দল অভুক্ত না থাকে এবং শহরের মধ্যে চলে না আসে। এই ব্যাপারে মালবাজার ওয়াইল্ড লাইফের বিট অফিসার রাজকুমার শাহ বলেন, এখন পরিবেশ শান্ত, তাই বানর সহ বন্য প্রাণীদের লোকালয়ে দেখা যাচ্ছে, এতে বিপদের আশঙ্কা থাকছে, সে ব্যাপারে আমাদের কর্মীরা সদা সতর্ক। এছাড়া জঙ্গল এলাকায় যেসব কটেজ আছে সেসব খালি, পর্যটকও নেই। পর্যটক থাকলে কিছুটা খাওয়ার পেত বাদরের দল, কিন্তু বর্তমানে পর্যটক না থাকায় সেটাও বন্ধ, তবে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে। আসছে বানর, দেখুন, বন্য এলাকায় বানরের এখন অবধি বনের যে পরিস্থিতি, তাতে বানরের উপযুক্ত বনের ভেতরটা নেই আর। বানরের প্রয়োজনীয় যে খাদ্য ফলমূল, সেসবের গাছ বনাঞ্চলের ভেতরে কিন্তু নেই। সেই জায়গাতে বানর বাইরে থেকে, জঙ্গলের ভেতর থেকে বাইরে প্রায় চলে আসছে। লকডাউনের জন্য কি হতে পারে? প্রচুরভাবে যে শান্ত নির্জনতা, মানুষ চারিদিকে স্তব্ধতা ব্যাপার আছে, মানুষ ঠিক শান্তির পরিবেশের মধ্যে হয়তো জঙ্গল থেকে বাইরে চলে আসছে। এছাড়া আমাদের জনমানুষে একটা আছে কি, আমরা একটা দুটো বানরকে খাওয়াতে ওদের ওদের হ্যাবিট, মানে স্বভাবও পরিবর্তন অনেকটা করে ফেলেছে। মানুষ ধরে বেঁধে কখনো কখনো খাওয়ার দিচ্ছিল, সেটাকে ওরা যেমন তার সেবকে হয়েছে, সেই ক্ষেত্রে এখন জঙ্গলের বানরও সম্পূর্ণ একই জীবন পালন করছে। এটা কি ভালো দিক মনে হচ্ছে? পরিবেশের পরিবেশ যে মেনেতে বোঝা যাচ্ছে, যে পরিবেশ যে শান্ত পরিবেশ যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু জনসাধারণের ক্ষেত্রে তো এটা বিপজ্জনক ব্যাপার হয়েই আসছে। লোকালয়ে চলে আসছে, হ্যাঁ লোকালয়ে চলে আসলে তো জনসাধারণ বিপজ্জনক হয়। ঠিক, উত্তরের সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও খবর নিয়ে। fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে করোনা মোকাবিলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। সকলকে সতর্কীকরণের পাশাপাশি পঞ্চায়েত এলাকার সব ক্লাব কর্তাদের নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, প্রধান রঞ্জিতা রায়, উপপ্রধান অমলেন্দু ভৌমিক, রূপালী দে,
ফ্রান্সিসকা বেগ মিঞ্জ, এলাকার স্বাস্থ্যকর্মী, গ্রামীণ সম্পদকর্মী ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা, জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরাও এই আলোচনায় অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিক সহ পঞ্চায়েত সদস্য সদস্যদের সকলকে গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও N95 মাস্ক দেওয়া হয়। শিকারপুর গ্রাম পঞ্চায়েত এই দেবী চৌধুরীর মন্দিরে আজকে আপনাদের ক্লাব সদস্যদের ডাকা হয়েছিল, তো আপনি কি বার্তা পেলেন এখান থেকে? আজকে এখান থেকে যে বার্তাটা আমি পাইলাম সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যারা বাইরের থেকে আসবে তাদেরকে আমাদের কনসাস হয়ে তাদেরকে জানাইতে হবে কোথায় আসলো, কোন এরিয়ার মধ্যে ঢুকলো। আর পরিযায়ী শ্রমিক বলতে শুধু যারা কাজ করে তা না, নানা রকম যারা যায় ডাক্তার হইতে পারে, কর্মস্থলে যাইতে পারে, পড়তে যাইতে পারে, এরকম বিভিন্ন রকমের ইয়ে তারা আসবে। আসার পরে তাদেরকে পাঁচটা স্টেট বাদ দিয়ে অন্যান্য স্টেট থেকে আসলে পরে আমাদেরকে তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করে তাদের স্বাস্থ্যকর্মীদের জানানো বা প্রশাসনকে জানানো, জানায় তারা যাতে আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারে, ভীতির সঞ্চার না করে তাদেরকে আমাদের মধ্যে ফিরে আসার জন্য ব্যবস্থা করতে হবে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। বুধবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 79% এবং বিকেল 5:30 এর পরিমাণ বেড়ে দাঁড়ায় 83%। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি তিস্তা সেতুতে বোমাতঙ্ক, গ্রেফতার এক যুবক, জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। পাচারের আগেই কোতোয়ালি থানার তৎপরতায় আচক বিপুল পরিমাণ গাঁজা। মালবাজারে করোনা আক্রান্ত এক পরিযায়ী শ্রমিক, মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নতুন করে সংক্রমিত 11 জন, জানালেন উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত কুমার রায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।